নমস্কার অসমবাসী রাইজ, মই এটা আজি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও লৈ আহিলো, একদম গুরুত্বপূর্ণ ভিডিও। অঙ্গবাদীর কারণে একদম বেয়া খবর, মানে আপনাদের চাকরিটি যাওয়া তো ফাইনেল, আপনাদের শেষ বরবাদ, আপনাদের আশা বাদে দিয়ক। আপনাদের এই কারণে আশা বাদ দিব দিছো, এয়া শিলচরত অঙ্গনবাদী সকলে সিটুর বিরোধী হয়ে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক ধিক্কার জানাইছে। সিহতে সিটুর হয়ে কিনে ধিক্কার জানাইছে। হিমন্ত বিশ্ব শর্মা বারে বারে একাহার কথা কৈছে যে আপনাদের সিটুর পর ওলাই আহক আর নিজে নিজে কমিটি গঠন করে লোক, তারে পিছত ইলেকশনের পিছত আপনাদের লগত কথা পাতব বিচারিছে, যে আপনাদের যুক্ত অসুবিধা মানে স্যালারি যুক্ত আপনাদের কম, সেইখানে সমস্যা নিশ্চয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যদি মুখেদি এবার কৈছে লগ করিম বলে, সেয়ে আপনাদের স্যালারিটি নিশ্চয় বড়াই দিলে হয় বড়াই দিব, আগতে কিছু অংশ হলেও আপনাদের বড়াই দিব। কারণ এটা এনেকা হয়েছে যেকটা সিটুর পর ওলাই নাহি ধিক্কার জানাইছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আর যেকটা সিটুর পর অলরেডি ওলাই আছে, যাতে এইকটার কারণে আমার সিটুর পর ওলাই অহা কেটার কারণে যাতে সিহতর কারণে ইহতে চাকরির পর বরখাস্ত হব নালাগে, কারণ সিহতর কারণে ইহতে হারাশাস্তি খাব নালাগে। একহার কথা আছে উল্লুর লগত বগরিও পড়া যায়, কারণ সিহতর লগত ইহত যাতে সাঙুর নাখায়, যেকটা আছে সেইকটা থাকক আর যেকটা ওলাই আহিছে বাৰু ওলাই আহক। কারণ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বারে বারে কৈছে যে সিটুর পর যাতে ওলাই আহে, সিটু টিটুর লগত যাতে থাকিলে এইবোৰ কথা নাপাতে, যদি সিটুর লগত থাকে চাকরিটো আধা অংশর যাব বলে হিমন্ত বিশ্ব শর্মা নিজে মন্তব্য করেছে। আপনাদের নিজে দেখা পাই কিনেও আপনাদের কিয় এবার চিন্তা করে চা না, মামার কথাখিনি আপনাদের কিয় ফলো করা না, মামা যেটা কৈছে সেই কথা হবই, কারণ আপনাদের যাতে সিহতর কারণে ইহত ফাঁসি না যায় বেকার। কারণ মই আপনাদের মই আপনাদের শিলচরের যেটু সিটুর হয়ে ধিক্কার জানাইছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক, মই সেই ভিডিওটি আপনাদের ওর এয়া মই প্রেরণ করে আছো, আপনাদের চাই লওয়া। আমাদের ভারতের যে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ওইটা পঞ্জীভূত, এবং কেন্দ্রীয় সরকারের যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তরের দ্বারা তাদের চাকরি খেতে বাধ্য হবে।
সাম্মানিক হিসাবে পান যেটা অসম্মানজনক। এরা দীর্ঘদিন থেকে সিআইটিউর অন্তর্ভুক্ত সংগঠনের মাধ্যমে তারা লড়াই করে আসছে, দাবি জানিয়ে আসছে। তাদের এই সাম্মানিক বৃদ্ধির জন্য আমাদের প্রথম দাবি ছিল যে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের এবং প্রকল্প কর্মচারীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। যদি সরকারি কর্মচারী হয় তাহলে ন্যূনতম সরকারি যে বেতনক্রম সেটা যেন তারা পায়। যতদিন সেটা না হচ্ছে আমরা দাবি করেছি যে ন্যূনতম 12,000 টাকা মাসিক সাম্মানিক যেন অঙ্গনবাড়ি কর্মীদেরকে দেওয়া হয়। এবং আরো অন্যান্য জনগণের স্বার্থে অঙ্গনবাড়ি সেন্টারগুলিকে ঠিক করা থেকে শুরু করে অন্যান্য দাবিগুলি তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এই দাবি নিয়ে লাগাতার ধর্ণা প্রদর্শন হয়েছে গৌহাটিতে। সারা আসামের অঙ্গনবাড়ি কর্মচারীরা ধর্ণা দিয়েছে। সেই ধর্ণার পরিপ্রেক্ষিতে প্রকল্প সঞ্চালকের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সুরাহার সূত্র বেরিয়েছিল, কিন্তু সেই সুরাহার সূত্র বর্তমান আসাম সরকার সেটাকে অগ্রাহ্য করে। আমরা এই নির্বাচন সামনে রেখে আমরা ধর্ণা কর্মসূচি আমরা আপাতত স্থগিত রেখেছি ঠিকই, কিন্তু আন্দোলন আমরা থেকে আমরা এখনো সরে আসিনি। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল যে অঙ্গনবাড়ি কর্মীদের এই দাবি সম্পর্কে আপনি কি ভাবছেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখেন, বললেন যে অঙ্গনবাড়ি কর্মীরা সিকিউর অন্তর্ভুক্ত সিটুর সাথে আন্দোলন করছে। আমি সিটুর সাথে কোনো আলোচনা করতে চাই না, সিটু নাকি সিপিএম এর সংগঠন, সুতরাং সিপিএম এর সংগঠনের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। এটা হচ্ছে না গণতান্ত্রিক দেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য। সিআইটিও ভারতবর্ষের একটা সর্বভারতীয়, সর্ববৃহত্তম সর্বভারতীয় রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, সরকারি রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন। এই ইউনিয়নের সাথে ইউনিয়নের দাবি দাবি নিয়ে আলোচনা করতে যে কোনো সরকার বাধ্য সংবিধান অনুযায়ী। কোন রাজ্য বা দেশের হয় আপনাদের চালে নিশ্চয় আপনাদের গম পালে এয়া হয়েছে শিলচরের ভিডিও। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরক এনেক ধিক্কার জানাইছে সিটুর হয়ে কিনে। আর মানে আশা করো যাতে সিটুর যাক আছে বারো থাকক, কোনো কারণ কোনো টানি আনিব ইচ্ছা নকরে বা কোনো টানি আনিব নয়, সিহত নিজের নিজের মন্তব্য নিজের নিজের মাইন্ড, কারণ ইলেকশনের পিছন দেখা যাব কি হয়। কারণ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া পোনপটিয়াক ডাইরেক্ট কৈছে যে সিটুর থাকলে আপনার আধা অংশ চাকরি যাবয়ে। কারণ সেই কথা আপনাদের এবার চিন্তা করে চাক, কারণ যদি আপনাদের সিটুরপর ওলাই আহে তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ডাইরেক্ট কৈছে যে আপনার কথা পাতিম, আমি স্যালারি যুক্ত আপনার প্রবলেম নিশ্চয় অল্প বড়াই দিব। মই আশা করো মই আপনার সরত আর ভাল ভাল ভিডিও লই আহিম বলে। মই ইয়াতে এতিয়া ভিডিওটো সমাপ্ত কৰিছোঁ। বাই বাই গাইজ, জয় অসম।